আসলে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা নৌকাভোটে ভোট চাই, আমরা ভদ্রভাবে ভোট চাই, আমরা ভোটে নির্বাচিত হতে চাই। এবং সেই ভোটে নির্বাচিত হওয়ার জন্য আপনারা অনেকে কিন্তু সমালোচনা করেন, যৌক্তিকভাবে অনেকেই সমালোচনা করেন, অনেকে ত্রুটি বিচ্ছুতি নিয়ে কথা বলেন। আমরা আপনাদেরকে বলতে চাই, এই ত্রুটি বিচ্ছুতির বাইরেও এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো জনগণের শেখ হাসিনার উন্নয়নগুলোকে একদম আপনাদের দোরগোড়ায় কিন্তু নিয়ে যাচ্ছে। আজকে আপনারা এখানে অনেক মানুষ বসছেন, আমরা কিন্তু কাউকে চা দিয়ে পান দিয়ে মানে এই ধরনের কিছু করে কিন্তু আমরা আনি নাই। আমরা শুধুমাত্র আহ্বান করেছি, মাইকিং করেছি, দাওয়াত দিয়েছি। এইটি হচ্ছে একটি রাজনৈতিক দলের মূল কালচার, মূল সংস্কৃতি। আমরা কিন্তু অটো দিয়ে ভরে ভরে লোক নিয়ে আসি নাই, আমরা কিন্তু মোটর সাইকেলে মানুষ দেখানোর যে দরকার নাই। আমি একটি কথা বলেছি যে প্রত্যেকটি বাজারে আমরা যাব, এমন একটি সময় ছিল, আমরা শুনেছি, আমরা দেখি নাই, আমাদের বাবা এবং দাদাদের আমলে বঙ্গবন্ধুর সময় বিভিন্ন বাজারে হাট বাজারে গিয়ে চুঙ্গা দিয়ে মাইক দিয়ে বক্তব্য দিত না? সেই বক্তব্যের সময় কিন্তু রাজনৈতিক দলগুলো আরো বেশি জনপ্রিয় ছিল। তা এই সময়ও আমরা সেইভাবেই ভাবছি, প্রত্যেকটি বাজারে, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি গ্রামে আমরা যাব, আমরা উন্নয়নের কথাগুলো বলবো। এই জন্যই কথাগুলো বলবো, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অব্যাহত রাজনীতির যে উন্নয়ন, দ্রুত গতিতে যে উন্নয়ন এগিয়ে যাচ্ছে, সেই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যারা আওয়ামী লীগ করি, আমাদেরকে আরো বেশি সংগঠিত হওয়া দরকার। আওয়ামী লীগের বাহিরে যারা অন্যান্য দলের মানুষ আছেন, আপনারাও সেই উন্নয়নগুলোকে দেখে আমাদেরকে সময় দেওয়া দরকার, জননেত্রী শেখ হাসিনাকে সময় দেওয়া দরকার। কারণ একটি ঘরের মধ্যে পাঁচজন মানুষ থাকে, পাঁচ ভাই থাকে ধরেন, কিংবা পাঁচ ভাই পাঁচ বোন, সবাই কিন্তু সমান ধরনের মেধাবী হয় না। একজন মানুষ কিন্তু হয় সবচেয়ে বেশি মেধাবী। আমরা যে কাজটি অনেক সময় বাবা মাকে বলি, তুমি তো তার আদর করো বেশি, কারণ বাবা মা কিন্তু বুঝেন যে আমার এই সন্তান কি হচ্ছে সবচেয়ে বেশি উপযুক্ত, এই জন্যই সবার হাল ধরতে পারবেন তিনি। জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের সেই ধরনের একজন নেতা, বঙ্গবন্ধু কন্যা, যিনি বুঝেন যে এই সময়ে বিশ্ব রাজনীতির সাথে নিজেকে ধরে রেখে, বিশ্ব রাজনীতির সাথে নিজের প্রতিযোগিতা করে এই দেশের উন্নয়নকে কিভাবে সমুন্নত রাখা যাবে। অনেক কথাই বলা যাবে, প্রজেক্টের আপনারা দেখবেন করোনাকালীন সারা বিশ্বে যে বিপর্যয় হয়েছে, সেই বিপর্যয় থেকে অনেক মানুষ বলছে যে আর শেখ হাসিনা সরকার থাকবে না। শেখ হাসিনা সরকার কিন্তু জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সরকার এই দেশের মধ্যে এই করোনাকে, এই করোনা যুদ্ধকে পরাজিত করে বিজয়ী হয়ে এখনো কিন্তু অর্থনীতির চাকা ধরে রেখেছে। এখন অনেকেই বলছেন বিশ্ব দরবারে অবস্থা খুব খারাপ, আমরা থাকবো না, বিশ্ব দরবারে শেখ হাসিনার অবস্থায় সবচেয়ে বেশি ভালো। কারণ হচ্ছেন তিনি এখন শুধুমাত্র আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নাই, সারা বিশ্বের মধ্যে উনি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। কেননা এই দেশের পিছিয়ে পড়া দরিদ্র মানুষদেরকে তারা এইভাবে সামনে নিয়ে তিনি উন্নয়নের চাকা থেকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে গিয়েছেন যে বিশ্ব দরবারে মানুষ তাকে এখন সম্মান করে।